বন্ধুরা আমি এবং আপনারা দেখছেন আপনি যদি আমাদের এক্ষুনি ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেন তাহলে যখনই কোন নতুন ভিডিও আমরা দেবো আমাদের চ্যানেলে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন কয়েকদিন আগে একটি বিশেষ জেলার তরফ থেকে মিড ডে মিলের খাবারের নোটিফিকেশন জারি করা হয় আর তারপর থেকেই শুরু হয় জল্পনা প্রথম সারির পত্রিকাগুলোতে সেই মিড ডে মিলের তালিকাকে ফলাও করে প্রকাশ করা হয় জল্পনা সমালোচনা চলতে থাকে সারা রাজ্য জুড়ে চার টাকা ছিচল্লিশ পয়সায় কিভাবে মাছ ডিম মাংস খাওয়ানো সম্ভব সেই নিয়ে শুরু হয় হাসাহাসি আর আজ এই নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন সাড়ে চার টাকায় পড়ুয়াদের পাতে ডিম ভাত কীভাবে সম্ভব এ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং শিক্ষা সচিবের কাছে পূর্ব বর্ধমানের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা তাকে না জানিয়ে এই ধরনের খাদ্য তালিকা তৈরি করা হয়েছে কিভাবে। এতে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান মাত্র সাড়ে চার টাকার মধ্যে কি করে ডিম ভাত খাওয়ানো সম্ভব প্রশ্ন তুলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সচিবকে একরকম তুলোধনা করে বলেন আমি চাই ওরা পেট ভরে ডাল ভাত খাক তার ব্যবস্থা করতে হবে এই ধরনের নির্দেশ বিভ্রান্তি ছড়াই বলেও জানান মুখ্যমন্ত্রী তিনি স্কুল শিক্ষা সচিব মনীষ জৈনকে বলেন তোমরা সাত দিনে সাত রকম মিড ডে মিলের নির্দেশ দিয়েছ কাগজে আমি দেখেছিলাম ওরা কি ভুলভাল খবর দিচ্ছে নাকি বিভিন্ন কাগজ লিখছে সাত দিনে সাত রকম খাবার দেবে যা পাচ্ছে নিজের মনের মতো করে তৈরি করে দিচ্ছে আমরা তো গভর্নমেন্ট থেকে পাই মাত্র চার টাকা একত্রিশ পয়সা এই দিয়ে এই সব এইসব থেকে আসবে তোমরা ক্লারিফাই করে অ্যাকচুয়াল জিনিসটা বলে দাও এটা কিন্তু সমস্যা হচ্ছে আমি চাই ডাল ভাত তরকারিটা তারা পেট ভরে খাক ওটা তোমায় দেখতে হবে একটা ডিমের দাম ছ টাকা আমরা বিনা পয়সায় চাল দিচ্ছি এটাও মাথায় রাখতে হবে